হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পাউরুটি আর আলু দিয়ে অসম্ভব মজার সিঙ্গারা তৈরি করে দেখাবো। পাউরুটি দিয়ে যে এত মজার সিঙ্গারা তৈরি করা যায় তা অনেকেরই অজানা। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিব 1 চা চামচ সরিষার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে ভালো করে মধে নাস্তার জন্য পুর তৈরি করে নেব। পুর তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে একপাশে রেখে দিব। অন্যদিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। এরপর এর মধ্যে 1/3 কাপ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই মিশাতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কেমন হবে। ব্যাটার তৈরি করা হয়ে গেলে এটাকেও একপাশে রেখে দিব। এরপর অন্যদিকে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। এবার এই পানির মধ্যে দিয়ে দিব 1 পিস পাউরুটি। পাউরুটির পিসটিকে পানির মধ্যে ভিজিয়ে নিব। এরপর এটাকে চেপে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিব। এবারে পাউরুটির পিসের মধ্যে তৈরি করে রাখা আলুর পুর পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিব। এরপর এটাকে চারপাশ থেকে এভাবে ভালো করে কভার করে নিব। চারপাশ থেকে খুব ভালো করে চেপে সেট করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, না হলে নাস্তাটি খুলে যেতে পারে। তৈরি হয়ে গিয়েছে আমার পাউরুটির সিঙ্গারা। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন ময়দার ব্যাটারের মধ্যে নাস্তার পিসটিকে নিয়ে প্রথমে ভালো করে কোট করে নিব। কোট করা হয়ে গেলে এটাকে গরম তেলে দিয়ে দিব। একইভাবে আমি বাকি নাস্তাগুলো কোট করে গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি দিয়ে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি সিঙ্গারাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পাউরুটির এই সিঙ্গারাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। হাতে সময় কম থাকলেও ঝটপট একবার হলেও এই নতুন সিঙ্গারা রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।